বর্তমান বিশ্বের সেরা 100 ফুটবলার তালিকা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। শীর্ষে মেসি, 50 নেই রোনালদো। এবার আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জেতানোর পর থেকে সর্বকালের সেরা তকমাটা পায় নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। একের পর এক স্বীকৃতিও ধরা দিচ্ছে তার হাতের মুঠোয়। সে ধারাবাহিকতায় ফেরও একবার বিশ্ব সেরা তকমা জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিশ্বের সেরা 100 জন ফুটবলারের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সেই তালিকায় শীর্ষ অবস্থান করছেন পিএসজি তারকা মেসি। গত বছর তার অবস্থান ছিল 2-এ, কিন্তু তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পিছিয়ে পড়েছেন বিশাল ব্যবধানে। ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের লিগে খেলতে যাওয়া পর্তুগিজ উইঙ্গার আছেন 51তম স্থানে, অথচ গতবার তার অবস্থান ছিল 8-এ। এবার তিনি পিছিয়েছেন 43 ধাপ। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আছেন তালিকার 2 নম্বরে। গত বছর তার অবস্থান ছিল 6ষ্ঠ স্থানে, 4 ধাপ এগিয়েছেন তিনি। আর তৃতীয় স্থানে আছেন তারই সদস্য করিম বেনজেমা। গত বছর রিয়ালের জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতা এই স্ট্রাইকার অবশ্য ইঞ্জুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। এবার তিনি এগিয়েছেন 1 ধাপ।